हेलो फ्रेंड्स, आमी शालमा आपनादेर सकलके आमार किचेने स्वागत। आज आमी बानाबो पपुलार मोगलाई डिश मटन चाप। आमी आशा करबो आमार रेसिपिटा आपनारा बाड़ीते ट्राई करबेन। आमार रेसिपिटा भालो लागले प्लिज आमार भिडियोर नीचे लाइक बाटनटा क्लिक करुन এবং এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন এবং আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে থাকুন। এবার চলুন আমরা দেখে নিই মটন চাপ কিভাবে বানানো যায়। প্রথমে আমরা দেখে নেব মটন চাপ বানাতে গেলে কি কি উপকরণ লাগছে। উপকরণগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, এক ভাগ ম্যারিনেশনের জন্য ও এক ভাগ রান্নার জন্য। मैरिनेशनের জন্য নিয়েছি মটন 1 কেজি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মটনের গাগুলো ছুরি দিয়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। আদা রসুনের পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, কোকোনাট পাউডার 20 গ্রাম, পোস্ত 40 গ্রাম, চারমগজ 20 গ্রাম, দুটোকে একসঙ্গে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। 150 গ্রাম টক দই একটু ফেটিয়ে নিয়েছি। নুন 1 টেবিল চামচ নিয়েছি। जैत्री गुड़ो हाफ चा चामच, जायफल गुड़ो हाफ चा चामच, गरम मसला गुड़ो हाफ चा चामच, गोलमरिच गुड़ो हाफ चा चामच निएछि। गोलाप जल 1 चा चामच और केवड़ा जल 1 चा चामच दुटो मिशिए निएछि। हलुद गुड़ो 1 चा चामच, लंका गुड़ो 1 टेबिल चामच निएछि। सादा तेल निएछि 2 टेबिल चामच। एबार रान्नार जोन्नो की की लागछे देखे नेब। 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছি। 50 গ্রাম কাজু অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ। সাদা তেল নিয়েছি 3 টেবিল চামচ। হাফ টেবিল চামচ ঘি নিয়েছি। নুন প্রয়োজন পড়লে দেব। অল্প গরম দুধে হাফ চা চামচ কেশর ভিজিয়ে রেখেছি আর তাতে নামমাত্র ফুড কালার মিশিয়েছি। 1 চা চামচ গোলাপ জল ও 1 চা চামচ কেওড়া জল মিশিয়ে নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো তেজপাতা, 4টে ছোট এলাচ, 4টে গোলমরিচ, 4টে শাহমরিচ, 4টে লবঙ্গ, অল্প জৈত্রী ও 4 ভাগের 1 ভাগ জায়ফল গুঁড়ো নিয়েছি। এবার আমি মটনটা ম্যারিনেশন করে নেব। এবার ম্যারিনেশনের উপকরণগুলো দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। प्रथमे आमी टक दई दिलाम, चारमगज और पोस्तर पेस्ट दिए दिच्छी, तेल दिलाम, केवड़ा जल और गोलाप जल दिए दिच्छी, जैत्री गुड़ो और जायफल गुड़ोटा दिए दिलाम, आदा रसुनेर पेस्टा दिए दिच्छी, लंका गुड़ो और हलुद गुड़ोटा दिए दिच्छी, कोकोनाट पाउडारटा दिए दिलाम, गरम मसला गुड़ो और गोलमरिच गुड़ोटा दिए दिलाम, नुनटा दिए दिलाम। समस्त उपकरणगुलो आमी भालोभाबे मिशिए निच्छी, खूब भालो करे मिशिए निते होबे। एबार आमी मटनटा दिए दिच्छी, मटनटाके भालो करे मिशिए निते होबे। मटन चाप बानाते गेले मैरिनेशन किन्तु मास्ट, एते मशलाटा भालोभाबे मटनेर मध्धे ढुकबे, टेस्ट भालो होबे, भालो सेद्धोओ होबे। मैरिनेटेड मटनटा फ्रिजे 3 থেকে 4 घंटा रखते हैं और रान्ना करार 45 मिनट থেকে 1 घंटा आगे मटनटा फ्रिज थेके बार करे रखते हैं। मीडियम फ्लेमे आमी प्रेसार कुकार बसिएछि, ओते आमी रिफाइंड अयेलटा दिए दिच्छी, घीटाओ दिए देब। तेलटा एकटु गरम होले आमी गोटा गरम मसलाटा छेड़े देब। गोटा गरम मसलागुलो सब दिए दिलाम। गरम मसला थेके सेंट छाड़ते शुरू कर ले आमी पेंयाज बाटा एबं आदा रसुन बाटाटा दिए देब। गरम मसला थेके सेंट छाड़ते शुरू कर दिएछे, आमी पेंयाज बाटा एबं आदा रसुन पेंयाज आदा रसुनेर पेस्टटा आमी सोनाली करे भेजे नेब। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভুনা ভুনা হয়ে গেছে, পেঁয়াজের রং এসে গেছে। তেলটাও ছেড়ে বেরিয়ে এসেছে। আমি এবার ম্যারিনেটেড মাটনটা এতে দিয়ে কষতে থাকব। ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা আমি ফ্রিজ থেকে ৪৫ মিনিট আগে বার করে রেখেছিলাম। মাটনটা এবার ভালো করে কষতে হবে। মাটনটা ফ্রিজ থেকে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা আগে বার করতে হবে, মাটনের ভিতরে ঠান্ডাটা কাটানোর জন্য। মাটন ঠান্ডা অবস্থায় রান্না করলে মাটন ভালোভাবে সিদ্ধ হবে না, শক্ত হয়ে থাকবে। মাটনটা এইভাবে ১৫ থেকে ২০ মিনিট কষতে থাকবো। আমার কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে বেরিয়ে এসেছে মাংস থেকে। এবার আমি এতে কাজু বাটাটা দিয়ে দেবো। দুধে ভেজানো কেশরটাও দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা মাংসটা কষানোর সময় একটু ঘন ঘন নাড়বেন, না হলে তলায় ধরে যেতে পারে। এরপর আমি কাজু বাটা ধোয়া জল ১ কাপ দিয়ে দিচ্ছি। যে কন্টেনারে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়েই আমি জলটা ইউজ করছি। আমি নুনটা একটু চেক করে নিচ্ছি। ম্যারিনেশনে যে নুনটা দিয়েছিলাম সেই নুনটা একদম ঠিকঠাক হয়েছে, সেজন্য আমি আর নুন দিলাম না। এরপরেতে আমি কেওড়া জল এবং গোলাপ জলটা দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিলাম। এরপর আমি প্রেসার কুকারে কভারটা লাগিয়ে দিচ্ছি, ভালভটা লাগিয়ে দিলাম। এরপর ৮টা থেকে ১০টা হুইসেল বাজলে আমি গ্যাসটা অফ করে দেবো। আমি 9টা সিটি দিয়েছি, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে ঢাকা না খুলে ১০ থেকে ১৫ মিনিট রেখে দেবো। প্রেসার কমে গেছে, আমি এবার ঢাকাটা খুলছি। আপনারা দেখছেন কত সুন্দর কালার হয়েছে, জিভে জল আনা গন্ধ বেরোচ্ছে। আমার তো খিদে পেয়ে যাচ্ছে। আমি এবার মাটন চাপটা গরম গরম পরিবেশন করব। আপনারা দেখলেন আমি কিভাবে মাটন চাপ বানালাম। আমি নিশ্চিত করতে পারি আমার রেসিপি ফলো করে মাটন চাপ বানালে আপনাদের আর রেস্টুরেন্ট থেকে অর্ডার করার প্রয়োজন পড়বে না। আপনাদের মাটন চাপ কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমার রেসিপিটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, এবং এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন। আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব এক নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।